नमस्कार, आमी आज के निये ची पुईशाकेर पकोड़ा, छाद बागानेर पुईशाक बेसन दिए पकोड़ा, छाद बागानेर पुईशाक बेसन दिए पकोड़ा, भालोई लागे खेते एटा। एटा डिमेर पोस्ट करेछि, डिमेर पोस्टटा उल्टे निएछि आर कि, तार माने ओमलेट हये गेलो, डिमेर ओमलेट, डिमेर पोस्ट। एकटा डिम भेंगे गेलो फ्रिज थेके बेर करार समय, ओटाकेओ भेजे निलाम आर कि, काँचा लंका आछे संगे আর ভাত। এখন একটু ভাতটা কম নি, খুব একটা ভাত বেশি নিলে তো জমে যায় শরীরে, বডিতে, পেটটা বড় হয়। ছেলের কড়া নির্দেশ, ভাত বেশি খাওয়া যাবে না। আমার একটু অসুবিধা হয়। আমার সঙ্গে থাকবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটি প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুঁইশাকটা এমনি খাওয়া অনেকে হয়তো খায় না, কিন্তু পকোড়া করে কিন্তু শাকটা খাওয়া হয়ে যায়, খুব ভালো। আমার এক দিদি আছেন দর্শক হিসাবে, তিনি তো বলবেন ডালটা নিলে ভালো হতো, সময় হয়নি ডাল, এটা দিয়েই চালাতে হচ্ছে। একটা ড্রিঙ্কস কিনেছি, মানে ও হ্যাঁ, সরি টু সে, বলা হয়নি, এটা কিন্তু গাছের লঙ্কা, মানে ছাদ বাগানের লঙ্কা। যদি ছাদ বাগানের লঙ্কা সব এগুলো আছে, পুঁইশাকটাও ছাদ বাগানের, মানে রোজই আমার কিছু আমার আইটেমে কিছু না কিছু ছাদ বাগান বা গ্রামের বাড়ির সবজি থাকবেই একদম। আর আমি উইকেন্ডে একবার যাবো ভাবছি, গ্রামের বাড়ি থেকে তো কিছু সবজি ওখানে কালেক্ট করা যাবেই। এবার গেলে পাকা কাঁঠাল নিয়ে আসবো, ওটা খেতে হবে।
সব খাবারের নামগুলো যখন ইংলিশে কনভার্ট হচ্ছে তখন যেন মনে হয় যে একটা অন্য জিনিস। আজ থেকে প্রায় 23 বছর আগে কলকাতায় নিউ মার্কেটের ওখানে অ্যামিনিয়া বিরিয়ানি, অ্যামিনিয়াতে যে তার পাশে একটা দোকান ছিল, নামটা কখন বলতে পারছি না, ওখানে ঢুকলাম আমরা। না একটা বার, একটা বার ছিল বোধ হয়, বিআরটিআর হয়তো খেয়েছিলাম, বার ছিল ওখানে। আমরা পাও ভাজি নিলাম, পাও ভাজি, পাও, হোয়াট ইজ পাও ভাজি, মানে আমরা নাম শুনলাম যে পাও ভাজি একটা খাবার, বিশাল খাবার হবে, তা আমরা পাও ভাজি নিলাম। আমার বন্ধু ছিল ভাস্কর, আমি বললাম ভাস্কর এ তো পাউরুটির বাবা, একটা বামটাকে অর্ধেক করে কেটে ভিতরে কিছু দিয়ে দিয়েছে, বলে হ্যাঁ ওই তো। আর বাবা পাও ভাজি বলে, পাও ভাজি মানে বিশাল ব্যাপার, আর আমি পাউরুটি তখন দাম নেই। ডিম যেটা করছি আমরা, পোস নাম বলছে সেটা হয়তো ইংলিশ, আবার এটাকে সানি সাইড আপ বলা হচ্ছে, সানি সাইড আপ মানে একটা অন্য খাবার মনে হচ্ছে, সিম্পল। আরে বাবা অমলেটই তো, ডিম ভাজা আর কি, সেটা অমলেট হচ্ছে, মানে যখন একটা নামটা আমরা অন্য নাম বলছি, একটা তার একটা মাধুর্যতা বাড়ছে, তার একটা স্টাইল বাড়ছে, এটা কিন্তু হচ্ছে। আমরা যেমন ফুচকা খাই, এই ফুচকার আবার কি ইংলিশ নাম আছে, সেটা আবার বিশাল ব্যাপার। সে অর্ডার পাউস প্যার কিছু একটা হবে, অর্ডার পাউস বা কিছু একটা হবে, স্যান্ডউইচ, আরে বাবা কী নাম, স্যান্ডউইচেস, পাউরুটির মধ্যে কিছু দিয়ে দিচ্ছে, এই তো স্যান্ডউইচেস বা বার্গার। বাংলায় নাম যখন আমরা বলছি দাম নেই, যে ইংলিশের নামটা হয়ে যাচ্ছে একই জিনিস। এই ড্রিঙ্কগুলোতে কী থাকে, কোকো কোলা, থামস আপ বা যা কিছু আছে, পেপসি, কার্বনিক অ্যাসিড থাকে, আমরা জানি কার্বনিক অ্যাসিড মাইল্ড অ্যাসিড ক্ষতি করে না হয়তো, কিন্তু সেটা তো অ্যাসিড দিত। আর কার্বন ডাইঅক্সাইড থাকে এর মধ্যে, কার্বনিক অ্যাসিড কার্বনটার মধ্যে থাকে, প্রেশারাইজ করে রেখে দেওয়া হয়, ওই কার্বন থাকে বলেই কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়। আর ওয়াটার, আর সুগার, নাথিং ইজ দেয়ার। এর দাম 95 রুপিস হওয়ার কোনো যুক্তি নেই। আমরা প্যাকেজিং, প্যাকেজিংটাই হচ্ছে আসল কথা, মার্কেটিং প্যাকেজিংটাই আসল, ভিতরে কিছু নেই কিন্তু এর, আমরা খাচ্ছি। ওকে, wow.